রাজধানী উত্তরা অফিসার্স ক্লাব ঢাকার প্রবীণ কল্যাণ কমিটির উদ্যোগে ফিজিওথেরাপি সেবা কার্যক্রম উদ্বোধন হয়েছে। শনিবার বিকেল 4টায় উত্তরা 12 নম্বর সেক্টর অফিস ক্লাবের প্রাঙ্গণে এস এম লুৎফর মতিনের সভাপতিত্বে এই কার্যক্রম উদ্বোধন করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম সচিব। এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ রুহুল আমিন খান সহ উত্তরা অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্লাবের প্রবীণ সদস্যদের জন্য প্রত্যেক সপ্তাহে একটি দিন ভ্রাম্যমান ফিজিওথেরাপি সেবা দেওয়া হবে।